আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন ডায়াবেটিস হলে মিষ্টি জাতীয় সব খাবারই না খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা এই কারণে অনেকেই হয়তো ভাবতে পারেন তাহলে মিষ্টি আলু খেলে কীভাবে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতে মিষ্টি আলুতে থাকা পুষ্টিকর উপাদানসমূহ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে পাশাপাশি হজমের সমস্যা দূর করে মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার তাই এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অনেকেই ডায়াবেটিস রোগী মিষ্টি আলু এড়িয়ে যান তবে এটি ঠিক নয় বলে মন্তব্য বিশেষজ্ঞদের তাদের মতে অল্প পরিমাণ মিষ্টি আলু দিনে একবার হলেও খাওয়া যেতে পারে সাদা আলুর চেয়ে মিষ্টি আলুতে বেশি পরিমাণে পুষ্টি রয়েছে যেহেতু সাদা আলুর চেয়ে মিষ্টি আলুর জিআই গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী তাই অল্প পরিমাণে খেলে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে বিশ্বের চারশো রকমের মিষ্টি আলু রয়েছে এর মধ্যে জাপানি ও বেগুনি মিষ্টি আলুর স্বাস্থ্য উপকারিতা সবচেয়ে বেশি সর্বদা মাজারি আকারে মিষ্টি আলু খাবেন স্যালাড বা ভেজিটেবলের সঙ্গে ছাড়াও বিভিন্নভাবে মিষ্টি আলু আপনার খাবারে যুক্ত করতে পারেন গবেষণায় দেখা গেছে ভুনা বা ভাজা মিষ্টি আলুর চেয়ে সিদ্ধ করে খেলে কম জিয়াই মেলে তাই মিষ্টি আলুতে থাকা সব পুষ্টিগুণ পেতে সিদ্ধ করে খাওয়াই ভালো শুধু সুগার নিয়ন্ত্রণ নয় ডায়াবেটিস রোগীদের কার্ডিও ভাস্কুলার সমস্যা হওয়ার আশঙ্কা থাকে এতে থাকা ফাইবার সমস্যাটি থেকেও মুক্তি দেয় জেনে নিন মিষ্টি আলু আরও কোন কোন সমস্যার সমাধানে কাজ করে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় মিষ্টি আলু হজম ও কষ্টকাঠিনোর সমস্যা দূর করে এই আলু খেলে পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে মিষ্টি আলুতে এতে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ও ভিটামিন কে থাকে যা একাধিক সমস্যা দূর করে ও শরীর সুস্থ রাখে অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ মিষ্টি আলুতে ক্যাটেনেন্স নামক একটি উপাদান থাকে যা কোষের ক্ষয় রোধ করে এতে ভিটামিন ই ও সি থাকে যা ত্বগো চুল ভালো রাখতে সাহায্য করে ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে ফলে র্যাস ত্বক কালো হয়ে যাওয়ার মতো সমস্যা থাকে না অ্যান্টি ক্যান্সার জাতীয় উপাদানও রয়েছে মিষ্টি আলুতে বেগুনি রঙের মিষ্টি আলুর উপরে করে এক গবেষণায় বলেছেন এতে অ্যান্তো ক্যারানিন থাকে যা ব্লাড ব্লেস্ট ও গ্যাস্ট্রিক ক্যান্সার প্রতিরোধ করে এই উপাদানটি যে কোনো ক্যান্সারের কোষ মেরে ফেলে এবং কোষ নষ্ট হওয়ার পরিমাণ কমায় তো বন্ধুরা আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন যেভাবে বললাম এভাবেই খান কোনো প্রবলেম হবে না